আসসালামুকুম গায়ে, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে নুসরাত, ইমরোজ, তিশার 10-11 বছর ধরে কোনো ধরনের বেবি হয়নি। তারা এই নিয়ে চিন্তিত ছিলেন। 3 মাস আগে একটা খবরেও দেখা গিয়েছে তাদেরকে যে মা হতে চলেছেন নুসরাত, ইমরোজ, তিশা। এই খুশির সংবাদটি তিশা ও মোস্তফা সরোয়ার ফারুকই তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেন সকলকে। ওই পোস্টে লাইক করেছে প্রায় 5 লাখেরও বেশি। ফারুকি একটি কবিতার মাধ্যমে এটি তুলে ধরেন। তিনি বলেন, যখন তোমার জন্ম হয় তখন একই সাথে আসলে জন্ম হয় আমাদেরও। আমি যখন কবিতা লিখি তখন কবিতাও কি কিছুটা লিখে না আমায়। সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে এক অনিবার্যনীয় অনুভূতি হবে নিশ্চয়ই। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তিশাকে কোনো কোথাও দেখা যাচ্ছে না, সে কেন সব কিছুতে অনুপস্থিত? অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিত আসার সময়। বেশ ভালোভাবে দোয়া চেয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকি ও তিশা। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।